गुड इवनिंग डियर स्टूडेंट्स, हियर आई एम अगेन इन फ्रंट ऑफ यू टू टेक ए वेरी इम्पॉर्टेंट क्लास फॉर स्टूडेंट 6, 7, 8 एंड स्टूडेंट्स ऑफ 9 एंड 10 कैन बी बेनिफिटेड थ्रू द क्लास एंड द क्लास वी आर गोइंग टू टेक इज पंक्चुएशन एंड कैपिटलाइजेशन. पंक्चुएशन स्पेलिंग PUNCTUATION, punctuation and capitalization. So, dear students, punctuation এবং capitalization আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়. যেমন যদি আমরা ইংলিশে লিখি, the someone writes in English, let's eat ग्रैंडमा. যদি আমরা এটা এভাবে লিখলাম যে লেটস ইট গ্র্যান্ডমা, এর মানে কি দাঁড়ালো? বাংলা করলে লেটস ইট, চলো খাই গ্র্যান্ডমাকে, মানে কি চলেন দাদির খাই, এটা হতে পারে. কিন্তু যে কথাটা বলা উচিত ছিল সেটা হচ্ছে লেটস ইট গ্র্যান্ডমা. ইফ উই গিভ এ কমা হেয়ার দ্য টোটাল সেন্স উইল চেঞ্জ. অর্থাৎ একটা কমার সঠিকভাবে প্রয়োগ না করার কারণে যেখানে দাদিকে বলবো চলো দাদি খেতে আসি, সেখানে বলে চলো দাদি রেখাই. ঠিক এমনভাবে আমরা অনেক জায়গায় শুনেছি ছোটোবেলা থেকে যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা বা আমরা যারা শুনছি, আমরা এই ধরনের ভুলগুলি থেকে কখন বিরক্ত থাকতে পারবো? যখন আমরা পাঞ্চুয়েশনের অর্থাৎ বিরাম চিহ্নের সঠিক ব্যবহার শিখতে পারবো. সো টুডে আওয়ার লেসন ইজ পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন. সো বিফোর স্টার্ট, লেটস সি হোয়াট আর দ্য পাঞ্চুয়েশনস দ্যাট উই হ্যাভ টু ফলো. নাম্বার ওয়ান অ্যান্ড স্টার্টস উইথ নাম্বার ওয়ান, ফুল স্টপ. ফুল স্টপ ইজ ভেরি নেসেসারি. অর্থাৎ ফুল স্টপ আমাদের জীবনে অনেক বেশি নেসেসারি. আমাদের জীবনে আমরা জানি না কখন কোথায় ফুল স্টপ দিতে হবে. ব্যক্তিগত জীবনও জানি না, সামাজিক জীবনও জানি না, শুধু চলতেই থাকে, ফুল স্টপ দিই না. কিন্তু ফুল স্টপ দেওয়া অনেক ইম্পর্টেন্ট. আমেরিকানরা এই ফুল স্টপটাকেই আবার পিরিয়ড বলে. এটা মজার কথা বলি, একবার এক পরীক্ষার হলে আমার ছোটো ভাই সারওয়ার আর নাসির পরীক্ষা দিচ্ছে. তো পরীক্ষার হলে অনেক কথাবার্তা চলতেছে, স্টুডেন্টরা কথাবার্তা বলে, তো হঠাৎ করে স্যার অনেক করা হয়ে গেল. তখন সারওয়ারকে নাসির বলতেছে, এই দেখা দেখা বলতেছে, না আমি এখন দেখাতে পারবো না. কেন? স্যার দেখতেছে. ওকে একটা কাজ কর, তুই আওয়াজ করে করে লেখ, আমি শুনি. আওয়াজ করে করে পড়তে পড়তে লেখ, আমি শুনে শুনে লিখি. বলে ঠিক আছে. এবার সে বলতেছে, রাইট, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি. বলছে হ্যাঁ, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি, বানান বল. বলছে SCENERY, সিনারি. বলছে আবার বল, বুঝছি না. বলছে SCENERY, সিনারি. এরপরে ফুল স্টপ দে, বানান বল, বানান বল. আর বোকা বানান দেওয়া বলা লাগবে না, এইরকমভাবে কলমটা দিয়ে একটা বৃত্ত দে. আমরা কুমিল্লার ভাষায় বলি কলমটা দিকে যাতে দিই. সো ফুল স্টপ এভাবে মাস্টার দিতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, দ্য নেক্সট থিং কামস টু আস লাইক ফুল স্টপ ইজ কোশ্চেন মার্কস. আপনাকে যেমন ফুল স্টপ জানতে হবে, তেমনই জানতে হবে কোথায় কোশ্চেন মার্ক দিতে হবে. নাম্বার থ্রি, কোশ্চেন মার্কটা কীভাবে দেয়? এভাবে দেয়। নাম্বার থ্রি ইজ এক্সক্লেমেশন মার্কস। আমাদের জীবনে আমরা অনেক জায়গায় যখন বিস্ময় সূচক প্রকাশ করি তখন আমরা এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করি। কীভাবে করি? এইভাবে করি, একটা এক্সক্লেমেশন মার্কসের প্রকাশ করি। নাম্বার ফোর ইজ কমা। কমা ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিং। কমা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে জানতে হবে কোথায় কমা দিতে হবে, কোথায় কমা ব্যবহার করতে হবে, এবং কমার সম্পর্কে বিস্তৃত আলোচনা রয়েছে। অ্যান্ড আফটার কমা কামস কোটেশন মার্কস। কোটেশন মার্ক শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃত চিহ্ন কীভাবে দিতে হয়? ছোটোবেলায় যখন ভালো পারতাম না তখন ছেলেরা বলতো, স্যার, মানে অনেকে বুদ্ধি দিচ্ছে, স্যার উপরে 66 প্রথমটাতে, পরেরটা 99। অর্থাৎ এইভাবে কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন দিতে হয়। এরপরে নাম্বার সিক্স চলে আসে কোলন। কোলন হচ্ছে দুইটা ডট। এরপরে স্যামি কোলন, স্যামি মানে হচ্ছে হাফ, মানে স্যামি কোলনটা কোলনের চাইতে আরেকটু অর্ধেক, স্যামি কোলন। এরপর
ডিয়ার স্টুডেন্টস, যে জিনিসগুলি আমাদেরকে জানতে হবে, আরও কিছু ইম্পর্টেন্ট পাঞ্চুয়েশন, আরও কিছু ইম্পর্টেন্ট পাঞ্চুয়েশন সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেগুলি হচ্ছে আমি তোমাদের জন্য একটু সুবিধার জন্য আমি আরেকবার লিখছি বিষয়গুলি। নাম্বার ওয়ান, আমরা যেটা পড়েছিলাম ফুল স্টপ, ফুল স্টপ বা আমেরিকানরা অনেক জায়গায় পিরিয়ড বলে থাকে, যেটা আমরা একটা ডটের মাধ্যমে ইউজ করব। নাম্বার টু ইজ কোশ্চেন মার্ক, এটা সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে, কোথায় আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। নাম্বার থ্রি ইজ এক্সক্লেমেশন মার্কস, অর্থাৎ কখন কোথায় বিষয় সূচক চিহ্ন ব্যবহার করব। নাম্বার ফোর কমা। নাম্বার ফাইভ কোটেশন মার্কস, কলমের কালি নেই। নাম্বার সিক্স কুলন, দুইটা ডট দিতে হবে। নাম্বার সেভেন সেমি কুলন, আমরা পরবর্তীতে আবার এগুলি নিয়ে বিশদ আলোচনা করব। নাম্বার এইট ড্যাশ, ড্যাশটা একটু বড় হবে। নাম্বার নাইন হাইফেন, এবং হাইফেনটা ড্যাশের চাইতে ছোট হবে। এগুলোর আবার একটা হিউজ ডিফারেন্স আছে, এগুলোর মধ্যে দ্যার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন ইট। ওকে, আমরা পরবর্তী ক্লাসে এগুলি নিয়ে আলোচনা করব। এরপরে নাম্বার টেন আছে অ্যাপোস্ট্রফে, অ্যাপোস্ট্রফে যেটা দিয়ে কোনো কিছুর একটা কমার মতো হয়, উপরে বসে কোনো কিছুর পজিশন বা অধিকার বোঝানো হয়। লিয়ার ডিয়ার স্টুডেন্টস, অ্যাপোস্ট্রফে বানানটা একটু ভালো করে খেয়াল রাখো। এরপরে নাম্বার ইলেভেন হচ্ছে প্যারেন্থেসিস, PARENTHESIS, প্যারেন্থেসিস অর্থাৎ ক্রমান্বয়ে বন্ধনী, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী, এগুলোকে যখন বলা হয় একের পর এক বন্ধনী আসতে থাকে তখন সেটাকে প্যারেন্থেসিস বলা হয়। ডিয়ার স্টুডেন্টস, নাম্বার টুয়েলভ ইজ দ্যাট ব্র্যাকেট, এবং পরবর্তীতে দ্য বারো নাম্বার যেটা বলা হয় এটাও প্যারেন্থেসিসের মতো, কিন্তু প্যারেন্থেসিস সবগুলিকে একের পর এক বোঝায়, কিন্তু ব্র্যাকেট যে কোনো প্রথম দ্বিতীয় বা তৃতীয় বন্ধনী যে কোনো একটাকে বোঝাবে। নাম্বার থার্টিন ইজ অ্যালিপসিস, অ্যালিপসিস দ্যাট মিন্স উজ্জ শব্দ। অনেক সময় দেখা যায় যে লেখক কিছু লেখার পরে এরকম তিনটা ডট দিয়ে দেন, অর্থাৎ মানে এরপরেও আরও কিছু আসে। সো ডিয়ার স্টুডেন্টস, হেয়ার উই হ্যাভ গট হেয়ার হোয়াট ইজ আওয়ার ফার্স্ট ওয়ান, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কমা, কোটেশন মার্ক, কোলন, সেমিকোলন, ড্যাশ, হাইফেন, অ্যাপোস্ট্রফ, প্যারেন্থেসিস, ব্র্যাকেট, অ্যালিপসিস। তাহলে আমরা পাঞ্চুয়েশনগুলি জানলাম। তবে বন্ধুরা, পাঞ্চুয়েশন জানার আগে যে জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন, অর্থাৎ পাঞ্চুয়েশন আগে লিখলেও ক্যাপিটালাইজেশনের গুরুত্বই সবচাইতে বেশি, কারণ প্রথম অক্ষরই যদি তুমি ছোটো হাতের দিয়ে লিখো তাহলে তুমি পাঞ্চুয়েশন জানো আর যত গ্রামার জানো স্যার তোমার লেখা পড়ে আর মজা পাবে না। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার আই এম সেইং, আই এম জাস্ট টেলিং ইউ অনলি 10 rules. These 10 rules will help you to do the correct thing throughout your life. আমি বলতে পারি, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বাকি দশ মিনিটের লেকচারে তুমি আর কখনোই ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোথায় বড় হাতের চিহ্ন দিতে হবে সেটা নিয়ে ভুল করবে না, আশা করছি। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা উইল টেক ইউ অনলি 10 minutes অ্যান্ড দেয়ার উইল বি অনলি 10 rules. ওকে, অনলি 10 rules ফর ইউ, 10 rules ফর পাঞ্চুয়েশন। নাম্বার ওয়ান, Where are you going? Where are you going? অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স লিখতে সেন্টেন্সের প্রথম অংশটা, প্রথম ওয়ার্ডটার লেটারটা ক্যাপিটাল ওয়ার্ড দিতে হবে। ডব্লিউটা কী হয়েছে? বড় হাতের হয়েছে, কিন্তু এখন আমি প্রথমটা ক্যাপিটাল ওয়ার্ড দিলাম, সেন্টেন্স শেষ, এরপরের ওয়ার্ডটা কী পরের ওয়ার্ডটা কী করবে? Where are you going? They are coming here. অর্থাৎ একটা সেন্টেন্স শেষ হওয়ার পরে পরবর্তী সেন্টেন্সটাকে যখন ব্যবহার করা হবে তখন অবশ্যই সেন্টেন্সের ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। আমি অনেক জায়গায় দেখেছি যে ইংরেজি লিখতে যায় প্রথম ওয়ার্ড ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু না করে ভুল করে। নাম্বার সেকেন্ড রুল, ডিয়ার স্টুডেন্ট, দুই নাম্বার রুলে আসে। সাপোজ মাই নেম ইজ দেবরাজ,
ঘোষ। অর্থাৎ যখন আমি আমার নাম লিখব তখন আমার নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এরপরে যে টাইটেলটা আছে টাইটেলটাও বড় হাতের হবে। আমি দেবরাজ ঘোষ হলে আমার বন্ধু আছে মোহাম্মদ মোহাম্মদ আবু হানিফ, অর্থাৎ এখানে আমাকে মোহাম্মদের এম বড় হাতের, এ বড় হাতের, এইচ বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল ওয়ার্ডের লিখতে হবে। সেকেন্ড রোল, থার্ড রোল, ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ নো আই লিভ ইন রাজগঞ্জ, আমি রাজগঞ্জে বাস করি। রাজগঞ্জ কোথায়? রাজগঞ্জ কুমিল্লায় অবস্থিত একটা জায়গার নাম। তাহলে যখন এই রাজগঞ্জটা ব্যবহার করা হবে, রাজগঞ্জের আটটা আমি বড় হতে, আমি রাজগঞ্জে বাস করি, তুমি নিউ ইয়র্কে বাস করতে পারো, তখন অর্থাৎ কোনো প্লেসের নাম যখন হবে তখন কোনো জায়গার পূর্বে, দ্যাট মিন্স যখন তুমি কোনো জায়গা দেবে, জায়গার নাম লিখবে, তো জায়গার নামের পূর্বে তোমাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আই উইল নট টেক মাচ অফ ইউর টাইম, জাস্ট বি কনসেন্ট্রেট হেয়ার। নাম্বার ফোর ইজ দ্যাট ছোটোবেলায় থেকেই আমাদের বাসায় ইন্ডিয়ান টিভি সিরিয়ালে ইন্ডিয়ান সিরিয়াল চলতো, তো ছোটোবেলা থেকে আমরা খুব ভালো হিন্দি বুঝতাম, এমনকি বলতে পারতাম কিন্তু লিখতে পারতাম না। আমি বর্তমানে আই ক্যান স্পিক বাংলা, স্পেশালি আই ইউজ দ্য কলোকিয়াল লোকাল ল্যাঙ্গুয়েজ অফ কুমিল্লা, ইংলিশ অ্যান্ড হিন্দি। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে যে কথাটা বোঝাতে চাচ্ছি, যখন তুমি কোনো ভাষার নাম লিখবে, এই যে বাংলা, ইংলিশ, হিন্দি, এই ভাষার নামের পূর্বে প্রথম অক্ষরটা ক্যাপিটাল ওয়ার্ডের হবে। ভাষার নামের পূর্বে প্রথম ওয়ার্ড ক্যাপিটাল লেটার হবে, ভাষার নামের পূর্বে ক্যাপিটাল লেটার হবে। ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার দ্যাট ক্যাপিটাল লেটার। নাম্বার ফাইভ, ডোনাল্ড ট্রাম্প ইউজ টু সে কোভিড-19 ইজ এ চাইনিজ ভাইরাস। ওকে, ডোনাল্ড ট্রাম্প, রাইট? Someone says Donald Trump, you have heard Modi said Donald. Donald Trump says it's a Chinese virus. Okay, few days back Boris, president of UK, was affected by COVID-19. And after being recovered from COVID-19, he became a father of a male child. That means COVID is not so good that you will become a father. But you should have to be careful about COVID. Mr. Boris is a British. আগের দিনে আমরা যখন কেউ দুষ্টামি করতো তখন বলতো ওই মিয়া আপনি একটা ব্রিটিশ। ডিয়ার স্টুডেন্টস, কথা সেটা না, কথা হচ্ছে কি, যখন তুমি কোনো জাতির নাম লিখবে, যেমন আই অ্যাম এ বাংলাদেশি, তখন জাতির নামের পূর্বে তোমাকে বড় হাতের, জাতির নামের পূর্বে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, কাম অন নাম্বার সিক্স ইজ দ্যাট I was born on 3rd June, on Monday. মানে বন্ধুরা, আমি জুনের 3 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছি। এর মানে হচ্ছে, যদি তুমি কখনো কোনো দিন, মাস, বছর বা ডেট, তারিখ লিখো, তখন তোমাকে অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নাম্বার 7, আই হোপ ইউ আর গেটিং মি দি ওয়ে আই এম গোয়িং। ইউ নো আই বিলং টু হিন্দু কমিউনিটি, অ্যান্ড ইন আওয়ার কমিউনিটি আই লাভ দুর্গা পূজা, আই লাভ দুর্গা পূজা। দ্যার আর সাম পিপল হোম এ লাইক খ্রিস্টমাস ডে। এ ফিউ ডেজ ব্যাক অন 25th May উই হ্যাড ঈদ উল ফিতর। সো হোয়েন এভার ইউ আর রাইটিং দিস ভেরি স্পেশাল ডে,
তাহলে মানে হচ্ছে তুমি যদি কোনো একটা স্পেশাল ডে বা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার ডে বা হিস্ট্রিক্যাল কোনো একটা ডে তুমি লিখতে চাচ্ছ লিখবে তখন তোমাকে বা ফেস্টিভ্যাল একটা ডে মাস ফেস্টিভ্যাল বা ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের ডে তখন তোমাকে ক্যাপিটাল ওয়ার্ডের ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য সেন্টেন্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, কাম অন নাম্বার 8। আমি একেবারে ইজি করে তোমাদেরকে মনে করে দিচ্ছি যে এই হাতে আমাদের হাতে আছে 10 আঙ্গুল, এই 10 নিয়ম পড়লে আমাদের হাতে আছে 10 আঙ্গুল, যদি পড়ো এই 10 রুল তোমার হবে না কখনো ক্যাপিটালাইজেশনে ভুল। ওকে নাম্বার 9, কয়েকদিন আগে বাংলাদেশে নিয়ে একটা সিনেমা বেরোছে, মুভি, নাম হচ্ছে এক্সট্রাকশন। আমি দেখছি নেটফ্লিক্সে অনেক প্রচার করছে, বাট আই ডিডন্ট লাইক ইট মাই সেলফ, কারণ এটাতে আমাদের দেশকে হেয় করে দেখানো হয়েছে। আমার দেশকে হেয় করে যেখানে দেখানো হবে সেটা আমি অবশ্যই গ্রহণ করে নিতে পারি না। আই মাই সেলফ ইজ এ বাংলাদেশি, আই লাভ মাই পিপল, আই লাভ মাই স্টুডেন্টস, অ্যান্ড ইফ এনিবডি বিল্ডস মাই কান্ট্রি আই শুড নেভার ইভার লাইক হিম। সো আই হ্যাভ সিন দ্য মুভি এক্সট্রাকশন বাট ডোন্ট লাইক ইট, আই লাইক দ্য মুভি বাট নট দ্য থিম। সো যখন তোমাকে কোনো স্পেশাল কোনো মুভির নাম বা ইউ আর রিডিং গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইউ আর রিডিং গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফেমাস বুক, ইট উইল বি ইন ক্যাপিটাল লেটার। হোয়েন এভার ইউ আর রাইটিং এনি হলি বুক নেম লাইক দ্য কুরআন, দ্য গীতা, দ্য বাইবেল, হোয়েন এভার ইউ আর রাইটিং ইউ হ্যাভ টু রিলিজিয়াস বুক আর হলি বুক, রিলিজিয়াস অর হলি বুক ইউ হ্যাভ টু রাইট ইট ইন ক্যাপিটাল লেটার। ডিয়ার স্টুডেন্ট, কাম অন নাম্বার 10, জন অ্যান্ড আই আর ফ্রেন্ডস, আমি এবং জন বন্ধু। এখানে লোকেটে জন, জন একটা প্রপার নাউন, প্রপার নাউনের সামনে যে বড় হাতে রয়েছে আর আই, আই মানে আমি, পৃথিবীর জীবনটাই আমিকে নিয়ে কেন্দ্রিত। তুমি তোমাকে থাকো এই আমিকে চিনতে গেলে সক্রেটিস যে কথা বলেছে নো দাই সেলফ, দাই অর্থ তুমি, অর্থাৎ তোমাকে জানো মানে আমাকে জানো, আমি, এই আমিটা এত পাওয়ারফুল হয়েছে আমিটা কোথাও সুরতের বসবে না। অর্থাৎ জন অ্যান্ড আই আর ফ্রেন্ডস, আই ডো নট লাইক জন, জন এবং আমি বন্ধু, আমি জনকে পছন্দ করি না। তুমি যদি এরকম ছোট হাতের আই দিয়ে আই লিখো এক্সামিনারে তোমারে পছন্দ করবে না, এটা কাটা যাবে, তুমি আই যেদিকেই লেখো তোমাকে আই বড় হাতের করেই লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, সো উই হ্যাভ গট অলমোস্ট আওয়ার 10 রোলস, সো দেয়ার আর সামথিং এ লিটল বিট মোর টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট এ ফিউ মিনিটস আই এম টেকিং এ সামিশন। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যদিও তোমাদেরকে বলা হচ্ছে যে প্রপার নাউনটাকে ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে, কিন্তু তোমাকে নিজে বুঝতে হবে যে আমার এই জিনিসটা প্রপার নাউন নাকি কমন নাউন। যেমন দ্য সাউথ বিকামস গ্রিনার ইন দ্য রেইন, আরেকটা সেন্টেন্স আই হ্যাভ নেভার বিন ফার্দার সাউথ অফ রাজাপাড়া, দুটা বাক্য হচ্ছে দি সাউথ বিকামস গ্রিনার ইন দ্য রেইন, অর্থাৎ বর্ষায় দক্ষিণ দিকটা খুব সবুজ হয়ে ওঠে। এখানে দ্য সাউথ হচ্ছে প্রপার নাউন, তোমাকে ভেরি ভালো করে বুঝতে হবে এটা প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় আই হ্যাভ নেভার বিন ফার্দার সাউথ অফ রাজাপাড়া, মানে আমি কুমিল্লার দক্ষিণে রাজাপাড়ার ওদিকে আর যাই নাই, তাহলে এই রাজাপাড়া এই সাউথটা এখানে কমন বোঝানো হচ্ছে। তাই আমাদেরকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে জিনিসগুলি মনে রাখবো যে এটা প্রপার নাউন হবে নাকি কমন নাউন হবে, এটার আমি কয়েকটা ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি। যেমন কম্পাস ডাইরেকশন যদি কম্পাস ডাইরেকশন হয়, যেমন মনে করো দ্য মিডল ইস্ট কোনো একটা জায়গার নাম, তাহলে মিডল ইস্ট হলে তোমাকে পুরাটাই বড় হাতে লিখতে হবে, দ্য মিডল ইস্ট। বা যদি কেমন ওয়েস্ট অফ দ্য মিডল টাউন, এইটা কিন্তু তোমাকে আবার বড় হাতে লিখতে হবে না।
দ্বিতীয় জিওগ্রাফিক্যাল ডিভিশন যে ভৌগোলিক সীমারেখাগুলোকে বড় হাতে লিখতে হবে, যেমন আর্কটিক সার্কেল, আর্কটিক সার্কেল বড় হাতে লিখেছ। কিন্তু পরে যদি তুমি লেখো দ্য আর্কটিক রিজিয়ন, তখন তোমাকে এটা আর বড় হাতে লিখতে হবে না। ঠিক এমনভাবে ক্যালেন্ডার টার্মস আছে, যেমন মানডে, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলিকে বড় হাতে লিখতে হবে। কিন্তু যদি সিজনের নাম, সরি ইটস প্রপার নাউন, যদি সিজনের নাম থাকে, যেমন স্প্রিং, ফল, উইন্টার, এগুলি বড় হাতে না লিখলেও চলবে। যেমন পার্সোনাল টাইটেল প্রপার নাউনের যদি এমন থাকে, যেমন মেয়র, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পেশালি ইউএসএতে প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টকে তোমাকে অবশ্যই অবশ্যই বড় হাতে লিখতে হবে। কিন্তু যদি মনে করো তুমি কয়েকদিন আগে একজন জাজ মারা গেছে কোভিড-19, দি জাজ, দ্য ম্যাজিস্ট্রেট, এগুলিকে কমন নাউন প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করার কিছুই নাই। সো বা ফ্যামিলি টাইটেলগুলি অনেক সময় থাকে, ফ্যামিলি টাইটেলগুলিও বড় হাতে লিখতে হয়। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করতে যাচ্ছি। আজকে আমরা যে জিনিস আলোচনা করলাম সেটা হচ্ছে কী কী ধরনের পাঞ্চুয়েশন আছে আমরা সেটা দেখলাম। আমাদের মোট 13 রকমের পাঞ্চুয়েশন আছে। এরপর ক্যাপিটালাইজেশনের জন্য যে 10টি রুল আছে সেই 10টি রুল আমরা আলোচনা করলাম। ইউ হ্যাভ টু রিমেম্বার ফর ক্যাপিটালাইজেশন দ্যার আর 10 রুলস, ইউ হ্যাভ টু রিড ইট, ডোন্ট মেক এনি ভুল অ্যান্ড বি ফুল। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ।